আসসালামু আলাইকুম দেশে ও প্রবাসে যে যেখান থেকে আমার ভিডিওতে যুক্ত হয়েছেন প্রত্যেককে জানাই আমার আন্তরিক প্রীতি ও ভালোবাসা যে সকল ভাই ও বোনেরা আরব দেশে নতুন এসেছেন এবং আসবেন বলে পরিকল্পনা করছেন তাদের জন্য আমার এই ভিডিওগুলি অত্যন্ত হেল্পফুল হবে কারণ আমাদের ভিডিওগুলি দেখে আপনারা আরব দেশের প্রচলিত ভাষায় কথা বলতে পারবেন আর আপনাদেরকে বলতে চাচ্ছি যারা আমার চ্যানেলে নতুন অথবা আমাদের ভিডিওগুলি দেখেন অথচ এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে বেল অন করে দিবেন চলুন তাহলে শুরু করি বয়স আরবিতে ওমর ওমর অর্থ বয়স আপনি কাউকে জিজ্ঞাসা করতে পারেন অথবা কেউ আপনাকে জিজ্ঞাসা করতে পারে যে তোমার বয়স কত এটা আরবিতে হবে কাম উমরুক কাম উমরুক অথবা কাম উমরাক আর যদি মহিলা হয় বলবেন কাম উমরিক কাম উমরিক কাম কত উমর বয়স আর উমরাক অর্থ তোমার বয়স শেষে আক শব্দটা যুক্ত হয়ে আপনাকে বা তোমাকে নির্দেশ করে নেক্সট হিসাব আরবিতে হিসাব যদি আপনি কোনো কিছু কিনেন অথবা আপনার থেকে কেউ কোনো কিছু কিনে তবে কিভাবে জিজ্ঞাসা করবেন তোমার কত টাকা হয়েছে আরবিতে বলবেন কাম হিসাব উক অথবা কাম হিসাব আক হিসাব অর্থ হিসাব আর হিসাব আক অর্থ তোমার হিসাব হিসাব করো আরবিতে হবে সৌই হিসাব সৌই হিসাব ধরুন আপনার থেকে অনেক মালামাল নিয়েছে এখন আপনাকে বলছে হিসাব করো সৌই হিসাব সৌই হিসাব নেক্সট তোমার কি হয়েছে এটা আরবিতে হবে এসফিক অনেক সময় নরম করেও বলতে পারে আবার শক্তভাবেও বলতে পারে ধরুন আপনি অসুস্থ তখন আপনাকে এভাবে বলবে নরমভাবে বলবে আর যদি আপনি উল্টাপাল্টা কোনো কাজ করেন তাহলে আপনাকে এভাবে বলতে পারবেন এসফিক তোমার কি হয়েছে এভাবে শক্তভাবে জিজ্ঞাসা করতে পারে তোমার কাছে কি আছে ধরুন রাস্তায় পুলিশ জিজ্ঞাসা করতে পারে তোমার কাছে কি আছে এ এস ইন্দাক তোমার কাছে কি আছে অথবা এভাবে বলতে পারে শুনো ফি ইন্দাক তোমার কাছে কি আছে আবার আপনি দোকানদারকেও জিজ্ঞাসা করতে পারেন এ ইন্দাক অথবা ফি ইন্দাক এস অর্থ কি ইন্দাক অর্থ তোমার কাছে তখন যদি আপনি বলেন আমার কাছে কিছু নাই তাহলে আরবিতে হবে মাফি ইন্দি সাই মাফি ইন্দি সায় মাফি অর্থ নাই ইন্দি অর্থ আমার নিকট সাই অর্থ কিছু অথবা বলতে পারেন মাফি সাই আমার কাজ নাই আরবিতে হবে মা ইন্দি সুগল মা ইন্দি সুগল মা অর্থ না ইন্দি অর্থ নিকট বা আমার সুগোল অর্থ কাজ আমি কাজ যাই আরবিতে হবে আনা উরিদ সুগল আনা উরিদ সুগল যদি আপনি কাউকে বলেন আমার কাজ লাগবে তাইলে আপনি বলবেন আনা আবগা সগোল তখন উরিদ না বলে আবগা বলবেন উরিদ অর্থ চাই আবগা অর্থ চাই আমি এখানে নতুন এসেছি আরবিতে হবে আনা আনাজিত হিনা আনাজিত হিনা জেদিদ আনাজিত হিনা জেদিদ আনা এক আমি জিত অর্থ এসেছি হিনা এখানে জেদিদ নতুন জিত অর্থ এসেছি ইজি অর্থ আশা জিত হচ্ছে পাস্ট টেন্স আসছি অর্থ আনা যায় আমি আসছি আনা যায় আমি আসবো আনা বাজি এখানে ভার্ভের পাস্ট পেজেন্ট এবং ফিউচার টেন্স দেখানো হল ভার্ভের শেষে একটা তা যুক্ত করলে আনা জিত আমি এসেছি আনা যায় আমি আসছি আনা বাজি ভার্বের আগে একটা বা যুক্ত হলে আনা বাজি আমি আসবো নেক্সট প্রথমবার এসেছি আরবিতে হবে জিত আওয়াল মাররা জিত আওয়াল মাররা জিত অর্থ এসেছি আওয়াল অর্থ প্রথম মাররা অর্থ বার আবার বলতে পারেন প্রথমবার করেছি তাইলে আরবিতে হবে সৌউথ আওয়াল মাররা সৌইথ আওয়াল মাররা সৌইথ অর্থ করেছিলাম আওয়াল অর্থ প্রথম মাররা অর্থ বার ক্রয় করাকে আরবিতে বলে ইস্তারি ইস্তারি অর্থ ক্রয় করা আর বিক্রয় করাকে বলে বিয়া বিক্রয় করা বিয়া আমি গাড়ি কিনতে চাই আরবিতে কিভাবে বলবেন আনা উরিদ ইস্তারি সাইয়ারা উরিদ ইস্তারি সাইয়ারা যদি বলেন আমি শার্ট কিনতে চাই তাহলে বলবেন আনা উরিদ ইস্তারি কামিস আনা উরিদ ইস্তারি কামিস আর যদি বলেন আমি মোবাইল কিনতে চাই আনা উরিদ ইস্তারি জাওয়াল যেটা কিনতে চাবেন সেটা শেষে বসায় দিবেন এভাবে বাক্য গঠন হবে আমি গাড়ি চালানো শিখতে চাই আমি গাড়ি চালানো শিখতে চাই আরবিতে হবে আনা উরিদ তালিম সুখ সাইয়ারা আনা উরিদ তালিম সুখ সাইয়ারা আনা অর্থ আমি উরিদ অর্থ চাই তালিম অর্থ শিক্ষা সুখ অর্থ চালানো সাইয়ারা গাড়ি নেক্সট টয়লেটকে আরবিতে বলে হাম্মাম টয়লেটকে আরবিতে বলে হাম্মাম আবার কোথাও কোথাও দেখা যায় দৌরাত মিয়া বলে দেখবেন হাম্মাম বা দরজায় টয়লেটের দরজায় লেখা থাকে দৌরত মিয়া দৌরত মিয়া অর্থ এডাও টয়লেট বা হাম্মাম নেক্সট ডাকাকে বলে নাদি না অর্থ ডাকা তাকে ডাকো আরবিতে বলে না দি হু না দি হু না দি অর্থ ডাকার হু অর্থ তাকে কেউ কাউকে ডেকে দিতে বললে যে কোনো ব্যক্তিকে ডেকে দেওয়ার ক্ষেত্রে এই শব্দটা ব্যবহার হবে সে আসে না কেন লেশ, মা ইজি লেশ মা ইজি হু সে আসে না কেন লেশ কেন হুয়া সে ইজি অর্থ আসা আমি জানি না আরবিতে হবে আনা মা আদ্রি আনা মা আদ্রি আমি জানি না আরবিতে হবে আনা মা আদ্রি কোনো কিছু আপনি না জানলে বলবেন আনা মা আদ্রি সে আমার কথা শোনে না আরবিতে হবে হুয়া মা ইসমা কাল্লামি হুয়া মা ইসমা কাল্লামি অথবা বলতে পারেন হুয়া মাইস্মা কাল্লাম হাগ্গি হুয়া অর্থ সে ইসমা অর্থ শোনা মাইস্মা অর্থ না শোনা কাল্লাম অর্থ কথা কাল্লাম অর্থ আমার কথা আর হাগ্গি অর্থ আমার নেক্সট সে অলস আরবিতে হবে হুয়া কিসল হুয়া কিসল নেক্সট সে অলস আরবিতে হবে হুয়া কিসল অথবা হুয়া খাসলান হুয়া খাসলান হোয়া খিসল অথবা হোয়া খাসলান এটা কাছে আরবিতে হবে হাদা গেরিব হাদা গেরিব যদি বলেন এটা দূরে তাহলে হবে হাদা বাইদ হাদা বাইদ শেষ বার আরবিতে বলে আখের মাররা আখের মাররা অর্থ শেষবার আর প্রথমবার বললে আওয়াল মাররা আওয়াল মাররা প্রথমবার শেষ অর্থ আখের আর মাররা অর্থ বার প্রথম অর্থ আওয়াল মাররা অর্থ বার আমাকে ক্ষমা করবেন আরবিতে হবে সামাহ নে সামাহ অর্থ ক্ষমা করা আর সামাহ নে অর্থ আমাকে ক্ষমা করেন ধন্যবাদ ভিওয়ার্স এতক্ষণ সাথে থাকার জন্য আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকার লাগছে যদি উপকার লাগে তাহলে ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ হবার